হ্যালো জুজান ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা আশা করি আপনারা অনেক ভালো আছেন আজ আমি আপনাদের সাথে ইস্টেমেট নিয়ে পার্ট টু ভিডিও আপলোড করলাম যে ভিডিওটার মাধ্যমে স্টিমেট থেকে কিভাবে আপনি আয় করবেন এবং কত টাকা আয় করতে পারবেন এবং আমি একদিনে কত টাকা আয় করলাম এবং যাবতীয় যত বেসিক ধারণা আছে কিভাবে আপনি অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন এবং অ্যাকাউন্ট খুলবেন প্রোফাইল পিকচার সেট করবেন সব কিছু আমি এই ভিডিওটার মাধ্যমে আপনাদের ডিটেলস বলে দেবো এবং এখান থেকে কত টাকা আপনার সম্ভব আন করা সব কিছু আমি প্রুফ দেখাবো আর যেটা বললাম যে আমার একদিনের ইনকাম কত হয়েছে এটা আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা গতকালকে আমি আপনাদের সাথে একটা ভিডিও আপলোড করছিলাম যে কীভাবে আপনি স্টেমিটের মাধ্যমে তিনশো ডলার আয় করেন মান্থলি গ্রুপ পরেই কাজ করে সবাই মিলে একসাথে একটা গ্রুপ করে কীভাবে আপনি তিনশো ডলার আয় করবেন তো আমি ওই গ্রুপ ওই ভিডিওটার মধ্যে বলছিলাম যে আমি কিছু সংখ্যক হয়তো বা দু তিনশোর মতো মানে আমার গ্রুপের মধ্যে জয়েন করাবো এবং তাদেরকে নিয়ে আমি গ্রুপে একটা গ্রুপ ক্রিয়েট করব এবং সেটার মধ্যে আমরা কাজ করব আমাদের প্রত্যেকের কাজটা প্রত্যেকে করে দিব জাস্ট শুধুমাত্র আমরা লাইক দিয়ে দিব তো বন্ধুরা যারা এই ভিডিওটা নতুন দেখতেছেন আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে একটা আগের ভিডিওর লিঙ্কটা দেওয়া থাকবে আপনারা জাস্ট আগের ভিডিওটা দেখে তারপর এই ভিডিওটা দেখেন হলে আপনার কিছুই বুঝবেন না ইস্টেমিট নিয়ে এবং ইস্টেমিট হচ্ছে আপনার একটি আমি গতকালকে ভিডিওতে বলছি ইস্টিমিট হচ্ছে আপনার একটি সোশ্যাল সাইট এটা ফেসবুকের মতো আমরা অনেকেই হয়তোবা শুনছি যে ফেসবুক যেরকমভাবে আপনার কিছুদিন পরে আর্নিং শুরু হবে তো ইস্টেমিট সেম একটি আপনার সাইট যেই সাইটের মধ্যে আপনার ফেসবুকের মতো আপনি পোস্ট করে এখানে আয় করতে পারবেন তো আজ আমি টোটাল ডিটেলসটা আপনাদের এখানে বলবো তো সবার আগে আমাদের যা দরকার তার আরেকটা বিষয় বলে নিই বন্ধুরা যাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়েছে তাদের জন্য আমি আপনাদের বলে দিব যে কীভাবে আমরা একসাথে এখন আপাতত ফলো ফলোয়ার হবো বা আমাদের আমার গ্রুপটা কীভাবে খুলবো এই বিষয়টা আমি বলে দিবো অনেকেরই দেখা যায় অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয় নাই তো বন্ধুরা যাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়েছে বা অ্যাক্টিভ হয় নাই তারা এই ভিডিওর কমেন্টস বক্সের মধ্যে লিখবেন যে আপনার অ্যাক্টিভ অ্যাকাউন্ট খোলার পরে অ্যাক্টিভ হয়েছে বা হয় নাই বা যারা যারা কাজ করতে চান অবশ্যই আপনি আপনার এই ভিডিওটার কমেন্ট বক্সে লিখবেন আর আগে যে ভিডিওটা ফার্স্ট ভিডিওটা আসে ওই ভিডিওটা আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন তাহলে বুঝতে পারবো যে আপনি রিয়েলি কাজ করতে চান এবং আমার গ্রুপের মধ্যে তাদেরকে আমি জয়েন করব যারা রিয়েলি কাজ করতে চায় এবং আসলে এখান থেকে কাজ করে কীভাবে আপনি আয় করবেন সব ভিডিও আমি একটার পর একটা দেব কারণ একটা ভিডিও দিয়ে এখানে আপনার টোটালি সব কিছু বলা সম্ভব না একটার পর একটা পার্ট ওয়ান বাই টু এরকম কীভাবে আপনি টাকাটা উইড্রো দিবেন কীভাবে আপনি এখানে পোস্ট করবেন আয় করবেন সব কিছু আমি বলে দিব আস্তে আস্তে একটার পর একটা ভিডিও আমি আপলোড করব তো গতকালকের ভিডিও থেকে আমি খুব ইন্সপায়ার হয়েছি আপনারা অনেকেই কাজ করতে চাইছেন পাঁচ পাঁচশোর মতো অনেকেই কমেন্টস করে পাঁচশোর মতো সবাই কমেন্টস করেছে যে আমরা কাজ করতে চাই ইস্টিমেটের মধ্যে তো বন্ধুরা অবশ্যই আমি আপনাদের কাজের অয়টা বলে দিব এবং আমরা সবাই মিলেমিশে কাজ করবো এখান থেকে যে আমি আর্নিং করবো রেফারির কোনো সিস্টেম নাই সবাই এখান থেকে কাজ করতে পারবেন সবাই সবার কাজ করতে হবে আমি আপনারটা করে আপনি আমারটা করে এরকমভাবে আপনি এখান থেকে আপ দিয়ে এখান থেকে আয় করতে পারবেন তো বন্ধুরা ফার্স্ট আপনাদের যা করতে হবে অ্যাকাউন্টটা খুলে নেবেন আমি লাস্ট ভিডিওটার মধ্যে বলছিলাম গতকালকে যে ভিডিওটা তো অ্যাকাউন্ট খোলার পর আপনাদের ইমেলের মধ্যে একটা মেল যাবে এ দেখেন এরকম অল অলমেলের মধ্যে আপনি জাস্ট আপনার ইমেলটার মধ্যে যখন যাবেন যে ইমেলটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা খুলবেন তো আপনি অল অলমেলে যাবেন যাওয়ার পর এখানে দেখবেন যে নো রিপ্লাই থেকে একটা মেসেজ আসবে দেখেন এরকম নো রিপ্লাই তো আপনাকে বলবে যে ইউর এখন হ্যাজ হ্যাজবিন অ্যাপ্রুভ তো আপনি কি করবেন ইস্টেমিট অ্যাপ্রুভ হলেই শেষ না এখানে কিন্তু কাজ আসছে এই দেখেন যে কাজটা হচ্ছে যে ইস্টেমিটের এই দেখেন এখানে একটা লিঙ্ক দিছে লিঙ্ক ইস্টেমিট স্টার্ট এরকম নামের একটা লিঙ্ক দেবে আপনাকে তো আপনি এটাতে ক্লিক দিবেন ক্লিক দিলে আপনাকে বলবে যে আই এগ্রি টু টার্ম এন্ড কন্ডিশন এরকম একটা লেখা আসবে তো তারপর আপনি অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য এবং পাসওয়ার্ড যেভাবে পাবেন কারণ পাসওয়ার্ডটা খুবই ইম্পর্টেন্ট এখানে কিন্তু আপনার কোনো পাসওয়ার্ড নিজের ইচ্ছায় দিতে পারবেন না এই সাইট আপনাকে যেরকম পাসওয়ার্ড দিবে ওরকম আপনি পাসওয়ার্ডটা এখান থেকে নিতে হবে তো পাসওয়ার্ডটা কীরকম হবে আমি বলে দিই দেখেন আমার এক ভাই এখানে অ্যাকাউন্ট খুলছিলো তো তার স্ক্রিনশ্যুটটা আমি রাখছিলাম তো আপনার ইউজার নেমটা দিবে এরকম ফার্স্ট অ্যাকাউন্ট নেম তো আপনার ইউজার নেম যেটা ফার্স্টে আপনি দিবেন আপনার নামটা এটা থাকবে আর কি তারপর হচ্ছে আপনার জ্যানের পাসওয়ার্ড তো বন্ধুরা এই জ্যানের পাসওয়ার্ডটা খুবই ইম্পর্টেন্ট আপনারা অবশ্যই মনে রাখবেন ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটা আপনার কিন্তু একবার যদি আপনার পাসওয়ার্ড যদি ভুলে যান বা আপনার কোনো কারণে যদি লগ আউট হয়ে যান তাহলে কিন্তু কখনই আর পাসওয়ার্ড পাওয়া সম্ভব না এই অ্যাকাউন্টটা কিন্তু আপনার একদমই হারিয়ে ফেলবেন তাই আমি বলবো যে জেনারেট পাসওয়ার্ডটা আপনি স্ক্রিনশুট দিয়ে রাখবেন রাখার পর কি করুন আপনার কোনো একটা ফ্রেন্ডকে এই মেসেজটা পাঠিয়ে দিতে পারেন বা আপনার যে কোনোভাবে এটা লিখে রাখবেন জেনারের পাসওয়ার্ডটা তো এখন অ্যাকাউন্টটা এক্টিভ করার জন্য আপনি কি করবেন যে পাসওয়ার্ডটায় এই ফুল যে পাসওয়ার্ডটা এটাকে কপি করবেন কপি করে আপনি রিএন্টার পাসওয়ার্ড মানে এখানে আবার আপনি এটাকে জাস্ট এখানে পেস্ট করবেন পেস্ট করার পর আপনি জাস্ট আই আন্ডারস্ট্যান্ড এই দুইটা অপশনে আপনি ক্লিক দেবেন নিচে দেখবেন যে নিচে সোয়াইপ করে দেখবেন যে লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক দেওয়ার সাথে সাথে এরকম আসবে রিটার্নিং ইউজার লগিং যে দেখেন এরকম ইউজার নেমটা দিতে বলবে প্লাস এখানে আপনার পাসওয়ার্ডটা থাকবে লগিংয়ে ক্লিক দিবেন আপনার অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুল ক্রিয়েট এরকম লেখা আসবে লগিং করবেন আপনার অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্টটা বেরে হয়ে যাবে এবং অবশ্যই আপনার পাসওয়ার্ডটা কিন্তু আপনি অন্য জায়গায় লিখে রাখবেন হলে আপনার আমি বারবার বলতেছি এটা তো বন্ধুরা এখন আসলে ইস্টেমিট থেকে আসলে কত টাকা সম্ভব আমি সেই প্রুফটা দেখাই এবং আপনারা দেখলে বুঝতে পারেন ইস্টেমিট নিয়ে আরও বেশি আপনার কি বলে আপনার জানতে পারবেন যখন ইস্টেমিট বাংলা টি দেখবেন অনেকেই এটা নিয়ে ভিডিও দিছে ইংলিশ হিন্দি বাংলা যারা যেই ভাষা বুঝেন বাংলাদেশে হলে বাংলাদেশে এটা নিয়ে অনেক ভিডিও দিছে তো আর আরেকটা বিষয় হচ্ছে আপনার প্রোফাইলটা কীভাবে ক্রিয়েট করবেন দেখেন আমার প্রোফাইলটা হচ্ছে এরকম আমার প্রোফাইলটা আমি ক্রিয়েট করছি রিহান আহমেদ আমার নাম দিছি আমি কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউব এরকম আপনার আর এরকম প্রোফাইলটা কেউ আপনি সেট করবেন সব কিছু তারা ভিডিওর মাধ্যমে দেখেন বন্ধুরা এই একটা ভিডিও দেখতে পারেন প্রথমে হাউ টু পোস্ট অন স্টেমিট বাংলা এরকম লিখবেন লেখার পর ইউটিউবের মধ্যে আপনার ফার্স্ট যে ভিডিওটা আছে ভিডিওটা আপনি দেখতে পারেন এটার মধ্যে সে ভালো মতো বুঝেছে কারণ বন্ধুরা আমার এত সময় আমি দিতে পারবো না যে এত ভিডিওগুলো আপনারা কেউ পোস্ট করবেন কারণ এখানে ফেসবুকের মতো পোস্ট করা না এখানে অন্য একটু আলাদা পোস্ট করার সিস্টেমটা ট্যাগ দিতে হয় নানান সিস্টেম তো আপনারা এই দেখেন এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এখানে সে ডিসক্রিপশন বক্স মধ্যে আপনি টাইটেলটাতে ক্লিক দিবেন দেওয়ার পর দেখবেন যে হোয়াট হোয়াট ইজ ইস্টমিট ইস্টেমিটকে এটা সম্পর্কে বলছে হাউ টু ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট দেখেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট কীভাবে খুলবেন হাউ টু পোস্ট এভরিথিং অন এনিথিং অন ইস্টেমিট আপনি এই ভিডিওটা দেখলে কীভাবে পোস্ট করবেন সেটা জানতে পারবেন হাউ টু আপলোড প্রোফাইল পিকচার অন ইস্টিমিট এ দেখেন এটা আপনার প্রোফাইল পিকচার অন ইস্টেমিট এটা আপনি জাস্ট কীভাবে প্রোফাইল পিকচার সেট করবেন এখানে বলে দিচ্ছে তো বন্ধুরা এই ভিডিওগুলো দেখে দেখে আপনারা সব কিছু শিখে নেবেন অনেক ভিডিও আছে আপনারা দেখে নেবেন দেখে আপনারা অনেক কিছু শিখবেন শিখে তারপরে কাজ করবেন কারণ আমি গ্রুপটা কিছুদিনের মধ্যে খুলে ফেলবো আর যারা এক্সপার্ট তাদেরকে আমার গ্রুপের মধ্যে জয়েন করাবো তো যাই হোক এখন দেখেন বন্ধুরা আমার আজকে আমার ইনকামটা কত সেটা আমি পরে দেখে একটু ভিডিও শেষে দেখাবো আর তাদের যে ইনকাম সেটা আমি বলে দিবি দেখেন বন্ধুরা আজকে একজন মানে এটা হচ্ছে আমার ফলোয়ার মানে আমি তাদেরকে ফলো করছি তরিকুল এরকম নামে তো যাই হোক আমি জাস্ট একটা দেখাই তো একটা লোক আপনার এখানে আপনার দেখেন সে নেলসন নামের বা আমি যে কোনো একজনের দেখাই এটা দেখেন ন্যানসন বা কারমা তো এই লোকটা সে এই আপনার ইয়েটা দিছে পোস্টটা দিছে পোস্ট বিটকয়েন বা বিট ক্যাশ বসে বিট ক্যাশ এরকম নামের বিটকয়েন ক্যাশ তো যাই হোক এই পোস্টটা হচ্ছে সে এটা দিচ্ছিলো তো এই পোস্টার মধ্যে সে বিটকয়েন নিয়ে ডিটেলস বলছে তো বন্ধুরা এখানে পোস্টের বিষয়টা কি এনে এখানে কিন্তু অনেক কিছু আপনার হতে পারে যে আপনি যে কোনো বিষয় নিয়ে দিতে পারেন ফানি জোকস দিতে পারেন অবশ্যই ইংলিশে হতে হবে ফানি জোকস পেতে হলে আপনি গুগলে সার্চ দেন বা মোবাইল সম্পর্কিত কোনো নিউজ দিতে পারেন বা যে কোনো বিবিসি নিউজ নিউজ থেকে আপনি আপনার পোস্টটা কপি করে আনতে পারেন তারপরে আপনার এমন হতে পারে লাভ এস এম এস গুলো দিতে পারেন মজার মজা আপনার ছবি দিতে পারেন তারপর আপনি কীভাবে সব কিছু এখানে আপনার নিজের মন মতো করে এখানে পোস্ট দিবেন পোস্ট দিলে যদি আমার সব থেকে বেশি হবে যে আপনার পোস্ট এখানে মানে ভাইরাল হবে যদি আপনি ভালো পোস্ট দিতে পারেন তাহলে একটা পোস্ট দিয়ে আপনি দৈনিক এমন হতে পারে আপনার এক হাজার ডলারও ইনকাম করতে পারবেন এই দেখেন সে একদিনে মাত্র পাঁচশো পাঁচটা আপবোর্ড পাইছে পাঁচশো পাঁচটা আপবোর্ড পাওয়াতে তার দুইশো একত্রিশটা আপনার বোট মানে সে আপনার দুশো ডলার পাইছে তো বন্ধুরা জাস্ট একদিনে তো সে এটা আপনার এটা নিয়ে দিয়েছিল গোট কারমা তো এটা হচ্ছে তার বিষয় তো এখন এই টাকাটা আপনি উইড্রো কীভাবে করুন সব কিছু পরবর্তী ভিডিওতে আমি বলে দেবো আস্তে আস্তে সব কিছুই হবে বন্ধুরা আপনারা জাস্ট ভিডিওগুলো একটার পর একটা দেখেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আর ভিডিওগুলো শেয়ার করবেন এ দেখেন এরকম আসবে তো বন্ধুরা আরেকটা বিষয় হচ্ছে আমি জাস্ট আপনার এটা পরে দেখাচ্ছি আরেকটা খুবই ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমাদের প্রোফাইলে যাবো দেখেন আপনার ফার্স্ট র্যাঙ্কিং এ দেখেন আপনার ফার্স্ট এখানে থাকে পঁচিশ টোয়েন্টি এইট মানে এরকম টোয়েন্টি ফাইভ থাকবে রিহান আহমেদ এই এটা কি টোয়েন্টি ফাইভটা কি আসলে এটা আপনার অনেকেই বুঝেন না এটা হচ্ছে আপনার আপনার কি র্যাঙ্কিং কত মানে আপনার র্যাঙ্ক যত দিন আপনি ভালো ভালো ভিডিও পোস্ট মানে ভালো ভালো পোস্ট আপনি এখানে যখন লিখবেন বা আপনি এখানে দিবেন তো আপনার তত বেশি আপনার আপনার র্যাঙ্কিং বাড়বে আর তত আপনার ইনকাম হবে যখন আপনার এখানে পঞ্চাশের ওপরেই আপনার র্যাঙ্কিং চলে যাবে দেখেন বন্ধুরা আমার পঁচিশ ছিল তা আমি গতকালকে সাত আটটার মতো মানে পোস্ট দিয়েছিলাম বিটকয়েন নিয়ে আপনারা যে কোনো বিষয় নিয়ে পোস্ট করতে পারেন তো দেওয়ার পর আমাকে অনেকেই ফলো করছে তো ফলো করার কারণে আমার এখানে র্যাঙ্কিং কিন বাড়ছে মানে পঁচিশ থেকে আঠাইশ হয়েছে তো এটা আমার জন্য খুবই গুড নিউজ বিকজ এইটা যখন আপনার আপনার দিন দিন বাড়বে তত আপনার বেশি ইনকাম হবে তো বন্ধুরা আমি বলছিলাম যে আমার গ্রুপে এডমিন করা হবে দশজনকে তো আমি আপনাদের যখন গ্রুপের মধ্যে অ্যাড করাবো তো যারা আসলে খুব তাড়াতাড়ি আপনার ভালো মেধা দিয়ে বা যারা আপনার এই সম্পর্কে ইস্টিমেট নিয়ে ভালো ধারণা থাকবে তো তারা কি করবে যে আপনার ভালো পোস্ট করবে ভালো পোস্ট করার কারণে তার র্যাঙ্কিংটা বেড়ে যাবে তো যার আগে দশজন আর আগে পঁয়ত্রিশ র্যাঙ্কিং হয়ে যাবে তাদেরকে আমি আমার গ্রুপের মানে আপনার এডমিন করব তো এডমিন করে আপনারা যারা ভালো ভালো পোস্ট করবেন তাদের র্যাঙ্কিংটাও বাড়বে আর যত বেশি র্যাঙ্কিংটা আপনার যদি পঞ্চাশের ওপরে র্যাঙ্কিং যায় তাহলে আপনার ইনকামের কোনো শেষ নাই এ দেখেন বন্ধুরা আমার গতকালকে আমার ইনকামটা আমি দেখাই গতকালকে আমি একটু আগে চোদ্দ ঘন্টা আগে মানে এই পোস্টটা করছিলাম সেটা হচ্ছিলো যে আমার বত্রিশটা আমার তো তেমন বেশি একটা র্যাঙ্কিং নেই মানে আঠাইশ দেখে আমার একটু আর্নিংটা কম হয়েছে বত্রিশটা আমাকে আপবোর্ড দিছে এখানে এখানে আপবোট এই যখন এটা আপনার ফেসবুকের মতো লাইক দেওয়ার মতো আর কি কেউ দেখে এই আপনার পোস্টটা দেখার পরে দেখেন এই পোস্টটা আমি দিছিলাম কেউ যদি আপনার এরকম আপবোর্ড দেয় আপবোর্ড দিলে এখানে আমার ইনকামটা হবে দেখেন এরকম ইনকাম হবে তো বন্ধুরা অনেকেই দেখা যায় আমাকে কমেন্টস করছে তো একজনকে কমেন্টস করাতে আমি বোর্ড দিচ্ছিলাম তিনটা বোর্ড পড়ছে তো বোর্ড পড়াতে সেও আবার সেন্ট পাইছে মানে আপনি কাউকে ফলো করবেন এ দেখেন আপনি যদি কাউকে ফলো করেন বা এখানে কমেন্টস করেন এ দেখেন কমেন্টসের অপশনটা কমেন্টস করেন তো কমেন্টস করলো আপনাকে সে যদি আবার আপভোট দেয় এখান থেকে আপনার কমেন্টসের মাধ্যমে সে আপনার ইনকাম হওয়া সম্ভব তো যাই হোক আপনার সব কিছুই আছে তো পোস্টগুলো ভালো হতে হবে মানুষ আপনাকে কমেন্টস করে আপভোট দিবে আপভোট দিলে দেখেন বত্রিশটা আপভোর্ট পড়ছে আমি ছয় সেন্ট পাইছি গতকালকে আরেকটা হচ্ছে ছাব্বিশটা আমি এটা দিয়েছি চোদ্দ ঘন্টা আগে এটাও দিয়েছিলাম ছাব্বিশটাতে আমি পাঁচ সেন্ট পাইছি পাঁচ সেন্ট তারপর হচ্ছে বিশটা আপনার আপবোর্ড পড়ছে বা লাইক পড়সে চার সেন্ট পাইছি তো মোটামুটি আমার ইনকামটা ভালোই ছিল গতকালকে মাত্র একদিনে আমার মোটামুটি আপনার পাঁচ সেন্ট করে কিন্তু পাঁচ সেন্ট ছয় সেন্ট কিন্তু কম না আমার যখন র্যাঙ্কিং বাড়বে তখন বুঝতে পারছেন কত ইনকাম হতে পারে তো বন্ধুরা আমাকে কীভাবে ফলো করবেন অনেকের অ্যাকাউন্ট আপনার একটিভ হয়ে গেছে অনেকে আমার কাছে বলতেছে ভাই আমার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেছে তো আপনি জাস্ট ফার্স্ট কি করবেন আপনার এই দেখেন আমার প্রোফাইলে যাবেন প্রোফাইলটা কীভাবে ইয়ে করবেন এটা লিখবেন আমার প্রোফাইলে যাওয়ার জন্য আমি ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিব আপনারা জাস্ট লিখবেন স্টেমিট স্টেমিট আপনার ক্রোম ব্রাউজার বা যে ব্রাউজার দিয়ে আপনি অ্যাকাউন্টটা খুলছেন তো আপনি স্টেমিট দেওয়ার পর কী করবেন জাস্ট স্ল্যাশ দিবেন স্ল্যাশ দেওয়ার পর অ্যাড রিহান আর আই এইচ ডাবল এ এন রিহান দিলেই দেখবেন যে স্টেমি ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট অফ রিহান জাস্ট দিলে আপনি দেখবেন যে আমার প্রোফাইলে নিয়ে যাবে নেওয়ার পর আপনি এখানে ফলো অপশন থাকবে আপনি জাস্ট ফলো করবেন ফলো করলে দেখেন আমাকে অনেকেই ফলো করছে এখানে তাদেরকে আমি অলরেডি অবশ্য ফলো করতেছি এ দেখেন যারা যারা আমাকে ফলো করতেছে তো এটা হচ্ছে যে আমি আপনাদের নেক্সট ভিডিওতে বলে দেবো আমার গ্রুপের মধ্যে কীভাবে জয়েন হবেন তো সবাই আমাকে ফলো করেন ফলো করার পর আমার কী করবেন আপনারা জাস্ট আমার যে পোস্টগুলো আছে এগুলো লাইক দেবেন আর কমেন্টস করুন আমি আপনাদের আপবোর্ড দিব এবং আপবোর্ড দিলে আমাকেও এখানে মেসেজ দেবেন যে কোনো একটা মেসেজ সবগুলো পোস্টের মধ্যে আপনারা আপনারা আপ দিয়ে দেবেন দেখেন এ দেওয়ার পর এখানে আপনার জাস্ট কমেন্টস করে জানাবেন তো সবগুলোই এখানে আসে ছয় সাতটার মতো তো প্রত্যেক দিন একটা আপনারা জাস্ট আমার ইয়ে করবেন তো এটা হচ্ছে বন্ধুরা তো এখান থেকে আসলে ইনকামটা আপনার এ দেখেন আমি যদি আপনার কিভাবে বুঝবেন জাস্ট আপনাদের দেখাই এ দেখেন এখানে হোমে যাবেন হোমে যাওয়ার পর এই এটা হচ্ছে হোম তো আপনি হোমে যাওয়ার পর দেখবেন যে এই এই অপশানটা থাকবে ট্রেন্ডিং বা যে কোনো একটা এ দেখেন হোমের মধ্যে ক্লিক দিবেন হোমে ক্লিক দিলে এ দেখেন আমা আমি যাদেরকে ফলো করছি তাদের এখানে চলে আসছে এই দেখেন আমি জাস্ট দেখাই তারাই এই ধরনের পোস্টগুলো করছে তো তাদেরকে একটা আমি আপবোর্ড দিয়ে দিলাম সে আপনার জাস্ট তার পাওয়ার কম দেখে দুইটা লাইকে বাট এখন আর স্যান জমা হয় নাই এ দেখেন তিনটা পাইসে তো এই ছেলেটা মাত্র দুইটা আফ সে কত পাইছে আট সেন্ট চিন্তা করতে পারছেন যে সোহান তার আমি দেখি তার ফলোয়ার কত বা তার পাওয়ার কত এ দেখেন তার পাওয়ার হচ্ছে বেয়াল্লিশ তো তার পাওয়ারটা বেয়াল্লিশ কারণ হচ্ছে যে সে দুইটা মাত্র বোটে পাঁচ সেন্ট পাইসে সে যদি আমাদের গ্রুপে ধরেন পাঁচশো মানে পাঁচশো জন যদি থাকি তাহলে যদি আমাদের পাঁচশো জনের যদি লাইক দেয় মানে আপবোর্ড দেয় তাহলে আমাদের ইনকামটা কেমন হবে আপনি নিজেই চিন্তা করেন তো বন্ধুরা এই দেখেন সেই এগারোটার মধ্যে মানে এগারোটা ইয়ার মধ্যে তিন সেন্ট পাইছে এরকম কম বেশি থাকতে পারে ছয়টা আপবোর্টের মধ্যে আপনার নয় সেন্ট পাইসে তো এটা হচ্ছে আপনার যত বেশি র্যাঙ্কিং হবে আর র্যাঙ্কিং কিন্তু আপনি ভালো পোস্ট না করলে আপনার র্যাঙ্ক কিন্তু কমে যাবে দেখেন এখানে যখন যখন আপনি ভালো কোনো পোস্ট করবেন না আস্তে আস্তে আপনার পঁচিশ থেকে কমতে কমতে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে তো ভালো পোস্ট করার চেষ্টা করবেন তাহলে আপনার র্যাঙ্কিংটা বাড়বে তো এটা হচ্ছে সিস্টেম বন্ধুরা আশা করি আপনারা সব কিছু বুঝতে পারছেন অ্যাকাউন্টটা কীভাবে ভেরিফাই করুন সেই বিষয়টা আমি বলে দিচ্ছি আর আপনারা সবচেয়ে বেশি ভালো হবে ইস্টেমেট নিয়ে আরও অনেকগুলো ভিডিও আছে আপনারা জাস্ট এই ভিডিওগুলো দেখবেন তাহলে দেখলে বুঝতে পারেন আর পরবর্তীতে আরও অনেকগুলো ভিডিও একটার পর একটা ভিডিও দিব। ওই ভিডিওগুলো আপনারা দেখবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আর যারা আগের ভিডিওটা দেখে নেন তাহলে আপনারা আরও সহজেই বুঝতে পারবেন আর নেক্সট টাইম আমি কাস্ট কীভাবে করুন আমার গ্রুপে জয়েন করার ভিডিওটা আমি দিব আপনারা জাস্ট অপেক্ষা করেন সবাই অ্যাক্টিভ হোক আমি এক দুশো জন যখন অ্যাক্টিভ হয়ে যাবে আমাকে কমেন্টস করে জানাবেন যে ভাই আমার আইডিটা অ্যাক্টিভ হয়েছে আমাকে আর ফলো করবেন ফলো করলে আমি বুঝতে পারবো যে সবাই একটিভ আছে তো আমি কী করব জাস্ট আপনার নেক্সট ভিডিও দিবে এবং সবাই সবাইকে আপবোর্ট দিব মানে আমি যখন একটা পোস্ট দিব আপনি আমাকে আপবোর্ট দিবেন আবার আপনি আমাকে আমি আবার আপনাকে আপভোর্ট দেবো এরকমভাবে আমরা কাজ করবো ধরেন আমি একটা পোস্ট করলাম আমাকে একশো জন আপবোর্ট দিল তো বুঝতে পারছেন কত ইনকাম হবে এবং আমিও যখন মানুষের সবাইকে আপবোট দেব আমরা যারা যাদেরকে ফলো করবো ধরো আমাদের গ্রুপে তিনশো জন থাকবে বা তিনশো জনের মধ্যে আমরা সবাইকে আপলোড করব আমার কাজটা হচ্ছে প্রত্যেক দিন আমি তিনশো জনকে আপলোড করবো আবার এই তিনশো জন আমাকে আপলোড করবে এরকমভাবে আমাদের আপলোড করার কারণে আমাদের ইনকাম হবে এবং আমরা সেটা ইউএস ডলার পাঁচ ডলার যখন হবে আমরা ওইডি দিতে পারবো তো বন্ধুরা করি বুঝতে পারছেন আর না বুঝতে কমেন্টস বক্স তো আর যারা কাজ করতে চান বা কাজ করবেন কমেন্টস বক্সে জানান আর গ্রুপে যারা জয়েন হতে চান তারাও অবশ্যই জানান যাদের আইডি একটি বসে তারা ফলো করেন তারা আমাকে কমেন্টস বক্সে জানান যে আমার আইডি হয়েছে তো আশা করি বুঝতে পারছেন আল্লাহ হাফেজ আর ভালো থাকবেন নেক্সট টাইম আরো ইনশাল্লাহ ভালো ভিডিও দিব এই ইস্টিমেট নিয়ে তো তার অপেক্ষায় থাকুন আল্লাহ